যদি জানো যে টাকাটা কোথায় আছে কে নিয়েছে তাহলে বলে দিচ্ছ না কেন? শুনতে চাও টাকাটা কোথায় আছে? তবে শোনো, টাকাটা তোমার ঘরে আছে মেজদি ভাই। অনিশের ঘরে যে টাকা ছিল সেটা তুমি আগে থেকেই জানতে? রবিশ, আমার না এই সমস্ত নটঙ্কি দেখার বিন্দু মাত্র ইচ্ছে নেই। অফিসার চলুন। টাকা উদ্ধার করতে এসেছেন, টাকা উদ্ধার না করে আপনারা কোথাও যেতে পারবেন না, কেউ এই বাড়ি থেকে এক পাও বেরোতে পারবে না। আপনি টাকাটা উদ্ধার করে মিস সৌমিলি মিত্রর হাতে দেবেন, তারপর যেখানে যাওয়ার যাবেন। মা, এগুলো মিথ্যে কথা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এগুলো সব মিথ্যে, আমি কিছু করিনি, আমার নামে শুধু শুধু দোষ চাপাচ্ছে। শুধু শুধু দোষ চাপাচ্ছে তোমার নামে? এই সৌমিলি মিত্রর কথায় তুমি অনিশ বাবুর ঘরে 5 লাখ টাকা রাখোনি বলো? এবার কত টাকা দিয়েছে তোমার এই সৌমিলি মিত্র? কি ভাবছো, এত বড় একটা ষড়যন্ত্র আমি কিভাবে ধরে ফেললাম? এত নিখুঁত একটা প্ল্যানিং আমি কিভাবে ভেস্তে দিলাম? এটাই তো স্বাভাবিক মেসি ভাই, এই কদিনে তোমার যা অভিজ্ঞতা হয়েছে তাতে এটুকু তো অন্তত বুঝতে পেরেছো, যতই আমার থেকে বেশি শিক্ষিত হও, আধুনিকা হও, বড় লোকের মেয়ে হও, বুদ্ধিটা তোমার থেকে আমার একটু বেশি। কি বোঝনি এটা? বুদ্ধিমতী হতে গেলে সৎ হতে হয়, জ্ঞানী হতে হয় মেজদি ভাই। তুমি বা সৌমিলি মিত্রের মতো মানুষটা বুদ্ধিমতী তো নয়, বরং অতি চালাক। আর অতি চালাকের কি পরিণাম হয় তা নিশ্চয়ই জানো মেজদি ভাই। কি পাও রে তুমি এই পরিবার থেকে? অন্ন, বস্ত্র, বাসস্থান, সম্মান, অধিকার, কোনটা পাওনি? বিনিময়ে কি দিয়েছো এই বাড়ির মানুষজনদের? বদনাম, অপমান, লজ্জা আর গ্লানি। যে থালায় ভাত খাচ্ছ সেই থালাতেই থুতু ফেলছ, একটু বিবেকে বাঁচছে না তোমার? আসলে তুমি একটা পোকা, চরম মূর্খ। তাই সৌমিলি মিত্রের মতো মানুষজনদের কথায় শুধুমাত্র কয়েকটা টাকার লোভে নিজের সব থেকে বড় সম্পদ সম্মান বিসর্জন দিয়েছ। মা, মা, আমার অপমানে কিন্তু একটা সীমা রয়েছে, দেখো ওরা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি কিন্তু এবার বাপের বাড়িতে সত্যিই জানাবো। জানাও, আর অসুবিধা থাকলে আমায় তোমার বাপের বাড়ির ফোন নাম্বার দাও, আমি জানিয়ে দিচ্ছি। ম্যাডাম বলছি, আমাদের তো আরো অনেক কাজ আছে না? সরি স্যার, আর দেরি করাবো না আপনাদের, চলুন আমার মেজদি ভাইয়ের ঘরটা সার্চ করবেন, চলুন ওখানে টাকা পেয়ে যাবেন। আরে আচ্ছা মুশকিল, আমি বলছি আমার ঘরে টাকা নেই, কেউ বিশ্বাসই করছে না। তাই টাকা নেই তোমার ঘরে? ঠিক আছে, সার্চ করুন না, ওনারা নিজের চোখেই না হয় দেখে নেবে টাকা আছে না নেই। চলো চলো, তুমিও চলো, চলুন স্যার। আরে আমি, আরে কেউ বিশ্বাস কেন করছে না আমার ঘরে? আরে আপনি একদম টাচ করবেন না আমার ঘরে কোনো জিনিস, কি হলো? আসুন স্যার, এই ঘরটা ভালো করে খুঁজে দেখুন, টাকা এখানেই পেয়ে যাবেন। কি হলো কি অফিসার, আপনি যার তার কথা আমার ঘরে ঢুকে আসবেন? আমার ঘর সার্চ করার রাইট আপনাদের নেই। কেন, আপনি ওয়ারেন্ট দেখেননি? ওয়ারেন্টে ওদের ঘর সার্চ করার কথা লেখা আছে। কে বলেছে আপনাকে? ওয়ারেন্টে পুরো বাড়ি সার্চ করার কথা লেখা আছে, আর আপনি এভাবে আমাদের কাজে বাধা দেবেন না, চুপচাপ দাঁড়ানো কেন? দেখুন অফিসার, আপনি যদি আমার ঘরে টাকা না পান তাহলে এই মেয়েকে কিন্তু অ্যারেস্ট করতে হবে। আহ!
এলো সেটা তো আপনি ভালো করে বলতে পারবেন ঠিক আছে স্যার এবার এনাকে ছেড়ে দিন টাকা যখন পেয়ে গেছেন এবার নিচে যাওয়া যাক চলুন এটা কি করে সম্ভব আমার ঘরে টাকাটা কি করে এলো আমি তো এখানে না না ম্যাপটা দেখতে হচ্ছে তো জোর গলায় সর্বমঙ্গলা কি করে বলল যে টাকাগুলো সঞ্জনার ঘরেই আছে আর যদি থাকেও সেটা সর্বমঙ্গলা জানলো কেমন করে একদমই তাই আরে আমার ছোট বৌমা জানবে না তো কে জানবে দেখি শহরের রাংতা মোড়া লালিবাব নাকি ও যে খাঁটি সোনা ওর সঙ্গে বুদ্ধিতে কে পাল্লা দেবে নিন ম্যাডাম আপনার টাকা উনি ঠিকই বলেছেন এগুলো সব মেজ ভাইয়ের ঘরেই ছিল পাঁচ লাখ টাকাই আছে আপনি দেখে নিতে পারেন বড় কথা হচ্ছে পুলিশ এলো অনিশকে ধরতে অথচ টাকাটা পাওয়া গেল মেজ বৌমার ঘর থেকে আচ্ছা এই বিলকিটা তুমি কি করে দেখালে বলো তো ছোট বৌমা সব বলছি বাবা তার আগে বিখ্যাত শিল্পপতির একমাত্র কন্যা উচ্চ শিক্ষিতা আধুনিকা গ্ল্যামারাস ফেমাস মিস সৌমিলি মিত্রের মুখটা একটু ভালো করে দেখে নি পচা আমশির মতো হয়ে গেছে সৌমিলি দিদি বাড়ি গিয়ে স্নান টান সেরে ভালো করে ফ্রেশ হয়ে শান্ত হয়ে বসে একটু ভগবানের কাছে প্রার্থনা করো অনেক সুখ তো তিনি তোমায় দিয়েছেন এবার যেন একটু শান্তি দেন না হলে পৃথিবীর সমস্ত দামি দামি কসমেটিক্স এনে তোমার মুখে লাগিয়ে দিল এই কালি জীবনেও খুঁজবে না যুদ্ধ যদি করতেই হয় তাহলে বিশ্বস্ত সৈনিক নিয়ে যুদ্ধ করো তালপাতার সেপাই নিয়ে যুদ্ধ খেলাই যায় তবে যুদ্ধে জেতা যায় না যুদ্ধে জিততে গেলে বিশ্বস্ত সৈনিক প্রয়োজন আর যুদ্ধের সৈনিকদের তো বীর হতে হয় আর যদি সৈনিক চেনার ক্ষমতা না থাকে তাহলে একা একাই যুদ্ধ শুরু করো ঠিক যেমনটা আমি শুরু করেছিলাম চলতে চলতে দেখবে পথে এমনই কোনো এক কাঞ্জিলাল পরিবার কখন তোমায় আপন করে নিয়েছে আর সেই দিন তুমি প্রকৃত সুখ শান্তি খুঁজে পাবে যা তুমি জীবনে এর আগে কখনো পাওনি মুক্ত ছড়াচ্ছ ছোট বৌমা চোরায় ধর্মের কাহিনী শুনবে না তার আগে তুমি আমাদের বলো তো তুমি অসাধ্য সাধনটা কিভাবে করলে বলছি বাবা সব বলছি বলছি শুনুন না আপনি এখানে একটু দাঁড়ান আমি আসছি আরে কোথায় যাচ্ছেন আপনি ওই যে সামনে পার্কটা আছে না পার্কে এই সময় বাচ্চাগুলো খেলে তো আজ একটা ভালো দিন ওদের একটু চকলেট কিনে দিয়ে আসি বাহ ভালো ব্যাপার তো তাহলে চলুন আমিও যাই হ্যাঁ আপনার সাথে না না আপনি এখানে দাঁড়ান আমি এক্ষুনি আসছি এক্ষুনি আরে আরে শুনুন
বিজদি ভাই প্যাকেটে করে ওটা কি নিচ্ছে? লোকটা কে? লোকটা প্যাকেটে করে মিজদি ভাইকে কি দিচ্ছে? টাকা দিচ্ছে মনে হচ্ছে তো। নিশ্চয়ই মিজদি ভাইয়ের কোনো উদ্দেশ্য আছে, নয়তো টাকাগুলো এভাবে লুকিয়ে চড়িয়ে নিচ্ছে কেন? টাকাগুলো মিজদি ভাইকে সৌমিলি দেয়নি তো? কিন্তু সৌমিলি মিজদি ভাইকে টাকা দিচ্ছে কেন? কি এমন কাজ? সৌমিলি সৌমিলি মিজদি ভাইকে নিয়ে আবার কোনো প্ল্যানিং করছে? আবার মিজদি ভাই আমাদের পরিবারের কোনো ক্ষতি করতে চাইছে না তো? হে ভগবান, মিজদি ভাইকে কি করে বোঝাবো? মিজদি ভাই তো কিছুতেই বুঝতে চাইছে না, নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। না না, এবার আমায় কিছু একটা করতেই হবে। আমি বুঝি না। সেখানে তো ও আর চুরি করতে যাবে না, তাই না? একটাও কথা বলবে না তুমি। অফিসার, আমি আবার বলছি, আমার ছেলে কখনো চুরি করতে পারে না, আর সবচেয়ে বড় কথা, আমার ছোট বৌমা কখনো মিথ্যে কথা বলতে পারে না। বাহ বাহ, তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? এটা তোমার বিচার বাবা। সৌমিলির কোম্পানি থেকে টাকাটা চুরি গেল, অনিশকে সন্দেহ করে সৌমিলি পুলিশ নিয়ে এলো, আর এখন দোষ চাপছে আমার ঘাড়ে। বাহ দারুণ। না, তোমার উপর তো এমনি এমনি দোষ চাপানো হচ্ছে না। ভাইয়া যদি সত্যি টাকাগুলো চুরি করে আনে, তাহলে সেটা তোমার ঘরে গেল কি করে? কি করে আবার? আমাকে ফাঁসানোর জন্য, আমাকে ফাঁসানোর জন্য অনিশ আর সর্বমঙ্গলা আমার ঘরে টাকাটা রেখে এসেছিল। হয়তো ওরা জানতো যে সৌমিলি পুলিশ নিয়ে আসবে, আর পুলিশ নিয়ে আসলে পুলিশ ওদের ঘরটা সার্চ করবে। সেই জন্য ওরা লুকিয়ে আমার ঘরে টাকাটা রেখে এসেছিল, আর পুলিশ টাকা না পেয়ে চলে গেলে ওরা ঠিক লুকিয়ে যেভাবে আমার ঘরে টাকাটা রেখে এসেছিল, সেইভাবেই লুকিয়ে আমার ঘর থেকে টাকাটা নিয়ে নিত ওরা। আর বাই চান্স যদি পুলিশ পুরো বাড়ি সার্চ করে, তাহলে টাকাটা আমার ঘর থেকে পাবে আর ওরা বেঁচে যাবে। কি সৌমিলি, এটা হতে পারে না? হ্যাঁ হতে পারে কি, এটাই তো হয়েছে। অফিসার প্লিজ, আপনি না টাইমটা ওয়েস্ট করবেন না, প্লিজ ইমিডিয়েটলি অনিশ কাঞ্জিলকে অ্যারেস্ট করুন, দ্যাটস ইট। এক মিনিট বাবা, মেজো যেটা বলছে সেটা কখনো সত্যি হতে পারে না। একদম চুপ কর। এমনি সময় তো মুখে বুলি ফোটে না, এখন পুলিশ দেখেছে বলে সাহস বেড়ে গেছে না? না মেজো, আমাকে যদি তুমি হাজারটা চড় মারতে না, তাহলে আমি রাগ কাটতাম না। কিন্তু তুমি আজকে এমন দুজনকে ফাঁসাতে চাইছো, বিপদে ফেলতে চাইছো, যারা আজ থেকে নতুন করে তাদের জীবনটা শুরু করতে যাচ্ছিল। আর আজ যদি আমি চুপ থাকি, তাহলে স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করবেন না। আহ বড় বৌমা, তুমি এইসব কথার উত্তর কেন দিচ্ছ? তোমার যা বলার সেটা তুমি আমাকে বলো। মা, আজ অনিশা সর্বমঙ্গলার ফুলশয্যা বলে বাবা ওদেরকে সন্ধ্যের আগে পর্যন্ত বাইরে থাকতে বলেছিল। আমি আর শ্রেয়া অনিশের ঘরটা সাজিয়েছি, তারপর অনিশের ঘরে তালা মেরে নিচে চলে এসেছিলাম। হ্যাঁ তাই তো, তারপর ভাইয়া সর্বমঙ্গলা বাড়ি ফিরলো, ভাইয়া নিচেই ছিল, আমি আর বৌদি সর্বমঙ্গলাকে হরিদার ঘরে সাজাচ্ছিলাম। যদিও বাইরে থেকে টাকা নিয়ে ঢুকেও থাকে, তাহলে সেটা সঞ্জনার ঘরে রাখলো কখন? বাহ বাহ,
খুব ভালো গল্প সাজিয়েছে সবাই মিলে। সৌমিলি কি একবারও বলেছে যে টাকাটা ওর আজকে চুরি গেছে? নো, নেভার। না মানে আমি তো নিজেই জানতাম না আমার টাকাটা কবে চুরি হয়েছে, আমি তো লকআপে ছিলাম। হ্যাঁ, ছাড়া পাওয়ার পর আমি একটা ইম্পর্টেন্ট কাজে অফিসে যাই, ওখানে গিয়ে দেখছি এই কাণ্ড, মানে টাকাটা ওখানে নেই। ও, টাকাটা ওখানে নেই মানে অনেক চুরি করেছে। ও তো কতদিন হলো চাকরিটাই ছেড়ে দিয়েছে। সো হোয়াট, চাকরি ছাড়ার আগে টাকাটা চুরি করেছে আর আমি এখন জানতে পারলাম, আর সেটা হওয়াটাই খুব স্বাভাবিক, তাই না অফিসার? দেখুন, মানে আমার কোম্পানির আলমারির চাবি তো এতদিন ধরে অনিশ কাঞ্জিলালের কাছে থাকতো। কে অনিশা, আমি কি কিছু ভুল বললাম? সৌমিলি, আমি চাকরি ছাড়ার আগে তোমাকে সব চাবি ফেরত দিয়ে এসেছিলাম, আর তুমি যে চাবি এবং অফিশিয়াল ডকুমেন্টগুলো রিসিভ করেছো তার প্রমাণও আমার কাছে আছে, তোমার সাইন করা রিসিভ কপি। হনিজদা, আমি তো একবারও অস্বীকার করছি না। দেখো, আমি তোমাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলাম আর তোমাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে আমার কোম্পানির এত বড় একটা বড় পোস্টে তোমাকে আমি একটা কাজের দায়িত্ব দিয়েছিলাম, আর দেখো তোমাকে এতটাই বিশ্বাস করি যে তুমি যখন চাকরি ছাড়ার কথা আমাকে বলেছিলে তোমার কোনো রকমের ডকুমেন্টস আমি জাস্ট চেকই করিনি, আর তুমি আমার পিঠ পিছে এত বড় নোংরামিটা নাই করতে পারতে, এই বিশ্বাসটা তুমি নাই ভাঙতে পারতে। সিরিয়াসলি অফিসার, আমি না জাস্ট এই ড্রামাটা নিতে পারছি না, ইমিডিয়েটলি ওকে এখান থেকে নিয়ে চলুন আর কোর্টে গিয়ে বাকি ফয়সলা হবে। হ্যাঁ, আই এম শিওর সত্যের জয় হবে, হতেই হবে। বাহ, ভূতের মুখে রাম নাম, মানায় না সৌমিলি, জামিনে ছাড়া পাওয়া একজন অভিযুক্তের মুখে এসব বড় বড় কথা মানায় না। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। অনেকক্ষণ ধরে তোমার মুখ থেকে অনেক বড় বড় কথা শুনছি, খুব সাবধান কিন্তু সর্বমঙ্গলা, খুব সাবধান। আমি তো শুনেছি চোরের মায়ের বড় গলা হয়, এখানে তো দেখছি চোরের বউয়ের বড় গলা। হ্যাঁ, খুব সাবধান। আমার ছেলে বৌমার নামে আর একটা কথা বললে না তোমার জিভ আমি টেনে ছিঁড়ে নেব। দান দান দান, আমাকে আগে ব্যাপারটা বুঝতে দিন। তার মানে সমনা দেবী, আপনি বলছেন আপনি ওনাকে, মানে আপনার যাকে, নিজের চোখে বিকেলে টাকা নিতে দেখেছেন, তাই তো? হ্যাঁ, দেখেছি। আর আপনি সঞ্জনা দেবী, আপনি বলছেন আপনি বিকেলে বাড়িতেই ছিলেন, কোথাও বেরোননি, কারোর কাছ থেকে টাকা নেননি, তাই তো? আরে আপনি বাড়ির সবাইকে জিজ্ঞেস করুন না, আমি যদি কোথাও বেরোতাম তাহলে কি তারা দেখতে পেত না বাড়িতে উৎসব চলছে, সবাই এখানে রয়েছে? আর এই যে এটা আমাদের বাড়ির দরজা, এখান দিয়ে যখন ঢুকবো বেরোবো সবাই তো দেখতে পাবে। আজকে আমি কারোর সাথে দেখা করতেই যাইনি। ঠিকই তো, মেজবৌদি একদম ঠিক কথা বলছে, মেজবৌদি আজ কারোর সঙ্গে দেখা করতে যায়নি, ইনফ্যাক্ট আমি নিজে মেজবৌদির সঙ্গে আজকে কথা বলেছি। শুধু মেজবৌদি আজ একবার বেরিয়েছিল, তাও ফুচকা খেতে। ইউ ফুল, আজ কেউ ধরা পড়ে গেলি?